প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টারের প্রথম একটি কন্টেন্ট নিয়ে, তা হচ্ছে পরমাণুর স্ট্রাকচার। যদিও চ্যাপ্টারটির নাম হচ্ছে পরমাণুর গঠন, তো প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পরমাণুর গঠনটাই কী। এবং সম্পূর্ণ অধ্যায়টিতে যেহেতু পরমাণুর গঠন নিয়ে আলোচনা করা হবে, সেক্ষেত্রে পরমাণু সম্পর্কে একটু ধারণা রাখাটা কিন্তু আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটি আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে এবং এই চ্যাপ্টারটি অনেক ইম্পর্টেন্ট এসএসসি কেমিস্ট্রিটাকে ভালোভাবে অধ্যয়ন করার জন্য। সো লেটস সি, পরমাণুর গঠন। আচ্ছা, পরমাণুর বিষয়টা কী? পৃথিবীতে যত পদার্থ আছে সবই অতি ক্ষুদ্র কণিকা দিয়ে তৈরি। এরা এত ক্ষুদ্র যে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আমাদের পৃথিবীতে অনেক অনেক পদার্থ রয়েছে। এই পদার্থগুলোকে যদি আমরা জুম ইন করি বা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখি, তাহলে কিন্তু কিছু ক্ষুদ্র কণিকা দেখতে পাবো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু। এই বিষয়টা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। মৌলিক পদার্থকে যদি আমরা ভাঙি বা মৌলিক পদার্থ যা নিয়ে ঘুরিত, তা হচ্ছে পরমাণু। ঠিক একই রকমভাবে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। আচ্ছা, মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙা যায় না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে মৌলিক পদার্থ একটা। এবং যৌগিক পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থগুলো এক বা একাধিক পরমাণু নিয়ে গঠিত। তাহলে কি যৌগিক পদার্থকে ভাঙা যায়? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। এই অণুটা মূলত এক বা একাধিক পরমাণু সমন্বয়ে গঠিত। এই অণুটা মূলত গঠিত হয়। পরমাণুর সাথে যদি আরেকটি পরমাণুকে আমরা জুড়ে দিই, তাহলে কিন্তু আমরা অণু পেয়ে যাই। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু। ঠিক একই সাথে আমরা আলোচনা করব যে প্রতিটি পরমাণুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু এখানে আমরা একটা পরমাণুর স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পরমাণুর নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। পরমাণুর প্রধান বৈশিষ্ট্য হলেও এদের নিজ নিজ পারমাণবিক সংখ্যা, পরমাণু ও অণুর আপেক্ষিক এবং প্রকৃত ভর রয়েছে। এই চিত্রটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কী দেখতে পারবো? এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা পরমাণু রয়েছে। আচ্ছা, এটা যে পরমাণু, তার প্রমাণ কী বা সেটা কীভাবে বলা যায়? এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটি রাউন্ড শেপ রয়েছে, সেখানে গ্রিন কালার কিছু ডট ডট রয়েছে। যেহেতু তোমরা ক্লাস নাইনে পড়ো, এত সব অনেক কিছু আর তো বুঝতেছো না, জাস্ট আমরা প্রথম বেসিক থেকে চিন্তা করি। এগুলো হচ্ছে কক্ষপথ, শক্তিস্তর বা উপশক্তিস্তর। এগুলো হচ্ছে একটা পরমাণুর যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের শক্তিস্তর, বা সেই ইলেকট্রনগুলো এই কক্ষপথে অনবরত ঘুরতেছে, ঠিক ডান দিকে চিত্রটির মতো। এখানে দেখতে পাচ্ছে যে লাল বা রেড যে বলগুলো, এগুলো কিন্তু অনবরত ঘুরতেছে। তো একটা পরমাণু স্ট্রাকচারে কী কী থাকে? তার কক্ষপথ থাকে, সেই কক্ষপথে তার ইলেকট্রন সমূহ অনবরত ঘুরতে থাকে। ঠিক এইরকমভাবে ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক চার্জ, এবং সেই পরমাণুর ঠিক মাঝখানে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসে রয়েছে কী কী থাকে? পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসে আমাদের কী কী থাকে? সেই নিউক্লিয়াসে থাকে আমাদের প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, হচ্ছে আমাদের একটা পরমাণুর ভর সংখ্যা। একটা পরমাণুর ভর সংখ্যা আমরা কীভাবে পাই? সেটার প্রোটন সংখ্যা প্লাস তার নিউট্রন সংখ্যাকে যোগ করে দিলেই আমরা ভর সংখ্যা পেয়ে যাই। আচ্ছা, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন পরমাণুর প্রধান কণিকা। একটা পরমাণুর প্রধান কণিকা হচ্ছে তার এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত নিউক্লিয়াসে তার প্রায় সকল ভর বহন করে। আমরা একটু আগে কথা বললাম কিন্তু ভর নিয়ে, এই নিউট্রন এবং প্রোটন সংখ্যার যোগফল হচ্ছে ভর। ঠিক এটাকে বলা হয় পরমাণুর বা একটা অ্যাটম বা পরমাণুর যে কেন্দ্র নিউক্লিয়াস থেকে, তার সেই নিউক্লিয়াসের সমস্ত একটা পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। প্রোটনের সমসংখ্যক ইলেকট্রন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 ছয়টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এটা জানি যে কোন একটা মৌলের ছয়টি ইলেকট্রন থাকার মানে হচ্ছে তার প্রোটন সংখ্যাও ছয়টি হবে। কোন একটা মৌলে যদি ইলেকট্রন ছয়টি থাকে, তাহলে তার প্রোটন সংখ্যা সমান হবে তার ইলেকট্রন সংখ্যার। আর তার ইলেকট্রন সংখ্যা যতগুলো থাকবে, ঠিক তার পারমাণবিক সংখ্যা ঠিক ততই থাকবে। তাহলে এখানে যদি ছয়টি ইলেকট্রন থাকে, তার পারমাণবিক সংখ্যা হবে 6। আর আমরা জানি 6 হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে
পরমাণু যে পরমাণু তা হচ্ছে এটা হচ্ছে কার্বন কার্বনের স্ট্রাকচারটা কার্বনের পরমাণুর গঠন আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি ইলেকট্রন রয়েছে 6টি প্রোটন রয়েছে তাহলে 6 প্রোটন প্লাস এখানে নিউট্রন সংখ্যা কখনো সমান বা কখনো বেশি থাকে নিউট্রন সংখ্যা আমরা 6 ধরব তো 6 প্লাস 6 ইট উইল বি 12 এই 12 হচ্ছে কার্বনের ভর ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে একই মোলের আবার একাধিক ভর বিশিষ্ট পরমাণু রয়েছে একই মোলের একাধিক ভর রয়েছে এই সমস্ত পরমাণুকে আইসোটোপ বলা হয় পরস্পরের একই মোলের একাধিক ভর বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয়েছে যা হচ্ছে এই চ্যাপ্টারের অন্যতম একটি টপিক এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে জানবো